ভাবে বছর হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা যদিও আগের বছরগুলোতে ডায়রিয়া সহ অন্যান্য রোগে বেশি আক্রান্ত হতো শিশুরা এদিকে খুব সহসায় গরম থেকে মুক্তির কোন বার্তা দিতে পারেনি আবহাওয়া অফিস মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নেই টানা বৃষ্টির পূর্বাভাস ফলে গরমের তীব্রতাও কমছে না মিরাজ হোসেন গাজীর রিপোর্ট গেল বেশ কয়েকদিনের টানা তাপদাহে বেশি প্রভাব পড়েছে শিশুদের ওপর সারাদেশ থেকে রাজধানীর শিশু হাসপাতালে বেড়েছে রোগের সংখ্যা প্রচণ্ড গরমে জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আনা হচ্ছে শিশুদের ওর হচ্ছে যে প্রথমে জ্বর হয়েছে তারপরে নিউমোনিয়া নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট তারপরে আর কি হসপিটালে ভর্তি করেছি পনেরো তারিখ থেকে প্রচন্ড গরমে ঘামে এই সমস্যাটা হয়েছে শ্বাসকষ্টের জন্য আমরা প্রথম অবস্থায় মির্জাপুর নিয়ে যাই ওইখানে তিন দিন থাকার পরে পরে উন্নত হয়েছিল না পরে সুরার দিতে নিয়ে আসছি ওইখানে একদিন থাকার পরে ডাক্তার বললো যে ওকে জরুরি ভিত্তিতে আইস ভর্তি করতে হবে পরে তখন আমরা দানমন্ডিতে নিয়ে যাই ওইখানে লাইফ সাপোর্টে ছিল দশ দিন লাইফ থেকে বের হওয়ার পরে পাঁচ দিন পরে আমরা আবার এখানে নিয়ে আসি এখানে এখন একটু ভালোর দিক আছে চিকিৎসকরা জানিয়েছেন অন্যান্য বছরের চেয়ে এবারের গরমে শিশুদের রোগের ধরণে এসেছে পরিবর্তন তাই শিশুদের যত্নে বাড়তি গুরুত্ব দেওয়ার পরামর্শ এই চিকিৎসকের ছোট বাচ্চাদের এবং একটু বড় বাচ্চাদেরও আমরা নিউমোনিয়ার ইয়ে সংখ্যাটা বেশি পাচ্ছি যেমন যদি বলি গত চব্বিশ ঘন্টায় আমরা দুশো থেকে আড়াইশো রোগী বহির্ভাগে চিকিৎসা দিয়েছি এরকম জ্বর ঠান্ডা কাশির জন্য আর হচ্ছে যে বাচ্চারা যদি গরমে প্রচন্ড দেখা যাচ্ছে যে একদম ক্ষুধা মন্দা বমি বমি ভাব অতিরিক্ত গা গরম হয়ে গেছে সবসময় সেটা জ্বর হবে এরকম না এই গরমে প্রবাহে পাশাপাশি সারা মাংসপেশি ব্যথা দুর্বলতা অনুভব করা তারপরে হচ্ছে ইজেন কিছুনি হতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে এই এই জাতীয় লক্ষণ দেখি অতি সত্য বিশেষজ্ঞের পরামর্শ বা হাসপাতালে এদিকে প্রকৃতির আচরণে পরিবর্তনের খবর নেই আবহাওয়া অফিসের কাছে অন্তত আগামী দুই সপ্তাহ সিলেট সহ দেশের দু একটি এলাকায় হালকা বৃষ্টি হলেও টানা বৃষ্টি বা কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই ফলে কমছে না গরমও কিন্তু আসলে বৃষ্টি না দীর্ঘ সময় ধরে বৃষ্টি না। আমরা দেশে সামান্য বৃষ্টি দেখছি এটা সিলেট অঞ্চলে সারা দেশের অন্যান্য অঞ্চলে কিন্তু কোনো বৃষ্টি নেই বৃষ্টি না হওয়ার ধরনের কিন্তু তাপমাত্রা তাপমাত্রা দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বাড়ছে এবং এই হিটওয়ের এই অবস্থা তৈরি হয়েছে তো আপাতত থেকে পরিত্রাণের কোনো ইয়ে নেই দেখা যাচ্ছে না হিটওয়ের থাকবেই তবে যদি ভারী বৃষ্টি বা তীব্র কালবৈশাখী ঝড় হয় সেক্ষেত্রে আপনার এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হ্যাঁ না এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আসলে ওইরকম তীব্র কালবৈশাখী ধরার কোনো সম্ভবনা নেই আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে আদ্রতা বেশি থাকায় তার চেয়ে গরম অনুভব হচ্ছে অনেক বেশি মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ঢাকা